হ্যালো গাইস তোমাদের সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি বসন্ত উৎসবে যাবো বলে দেখো অলরেডি বেরিয়ে পড়েছি কিছু সাজগোজ করিনি বান্ধবীর বাড়ি গিয়ে সাজগোজ করব তো বান্ধবীর বাড়িতে গিয়ে এ দেখো শাড়িটা আমি পরেছিলাম তো একটু সাজগোজ করে নিয়েছি বান্ধবীরা সব অলরেডি রেডি হয়ে গেছে তো এই দেখো আমার বান্ধবী চলেছে মাম্পি তো আমরা সকলে মিলে একেবারে চলে এসেছি বসন্ত উৎসবের অনুষ্ঠানের জায়গাতে তো আমার গালে অলরেডি রং লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ জানি না আমাকে কেমন লাগছে আমার তো বেশ 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 ভালোই লাগছে রঙ বসন্ত উৎসব বলে কথা আর রঙের সময় খুব ভালো লাগছে তো সকলে সেজে যে একেবারে পরি এক একটা লাল পরি নীল পরি সাদা পরি তো বিভিন্ন ধরনের পরি প্রজাপতি যাই বলো না কেন এখানে কিন্তু উড়ে বেড়াচ্ছে আর আমি সেই ভাগে সকলের জন্য একটু ক্যামেরা করে ব্যস্ত আমি ক্যামেরা করতেই রয়েছি তো দেখো সবাই কিন্তু ব্যস্ত নিজে নিজে বসন্ত উৎসবে তো এখানে যে আমার বান্ধবী এ তো মাম্পি তো ব্যানার ধরে রয়েছে তো এই ব্যানার এবার স্টার্ট হচ্ছে এবার এগুলো সকলে মিলে স্টার্ট করা হবে এখানে সবাই লাইন দেওয়া হয়ে গেছে তো আমি ফার্স্ট টাইম বসন্ত উৎসবে আসলাম আমার আশা হতো না আমার বান্ধবী বারবার আমাকে ফোন করে বললো বসন্ত উৎসবে আসতে তো দেখো সকল দু মেয়ে নীল ড্রেস পরা মেয়েগুলো হাতে দুটো করে লাঠি নিয়েছে ওরা রাস্তায় চলবে আর গান হবে আর এখানে তো বক্স অবশ্যই নেওয়া হয়েছে বড় বড় বক্স এই দেখো তো সাদা শাড়ি রয়েছে আর নীল শাড়ি হলুদ শাড়ি লাল শাড়ি তো তিন রকমের শাড়ি রয়েছে এখানে তিনটে শাড়ি রয়ে মানে তিন তিনটে শাড়ি হবে আর কি আলাদা আলাদাভাবে তো দেখো এখানে সব লাইন করে দাঁড়িয়ে দাঁড়ানো হয়ে গেছে আমি এখানে রয়েছি আমি নিজে পড়েছি হলুদ শাড়ি হলুদ শাড়িটাই আমি পরলাম আর আমি খুব হালকা করে সেজেছি একেবারেই মানে হাবি হাবিজাবি করে কিছু পড়িনি বান্ধবী বললো আরও সাজতে খোপা করতে কিন্তু সময়ের অভাবে তা হলো না এই দেখো দুই ধারে কিন্তু মেয়েরা সকলে দাঁড়িয়ে গেছে আর সাদা শাড়ি মেয়েরা ভলেন্টারি করছে যে যাতে খুব ভালো মতো অনুষ্ঠানটা পরিচালনা করা হয় আর সত্য কথা বলতে আমি ফার্স্ট টাইম আসলাম আমার খুব 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 ভালো লাগছে দেখে অনুষ্ঠানটা আমার সত্যিই ভালো লাগছে তো ফুল ফুটুক আর নাই ফুটুক সত্যিই আজ বসন্ত আজ মনে হচ্ছে সত্যিই বসন্ত তো এই এত সুন্দর একটা অনুষ্ঠান সবাইকে দেখে মন ভরে যাচ্ছে তো দেখো সকলে মিলে কিন্তু নাচতে শুরু করেছি প্রত্যেকটা মেয়ে কিন্তু গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে যে যেমন মতো তার মতো নাচছে আর দেখো সারিবদ্ধভাবে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে খুব ভালো মতো রাস্তার মানে দুই গাড়ি চলাচল করা যায় সেই মতো রাস্তা মেয়ে মানুষজনের সুবিধা ভেবে তবে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে আর ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর ডান্স করছে আমি সামনে থেকে একটু ক্যামেরা করছি তোমাদের জন্য তো এই বসন্ত উৎসবে আমার তো খুব 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 ভালো লাগছে আর দেখো হলুদ শাড়ি পরে সব মেয়েগুলো দেখ সব বাড়ির বউ মেয়ে যেই বলো সারিবদ্ধভাবে আসছে আজকে সবাই কিন্তু দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে সবাই এই বসন্ত উৎসবে সামিল হয়েছে আর সকলে দেখো গালের রং আর মুখেও কিন্তু আজকে খুব সুন্দর একটা হাসি আর পরনের শাড়ি এরকম পুচকোকে নিয়ে আমি এসেছি তো যাই হোক সব মানে রাস্তা প্রদক্ষিণ করা হয়ে গেছে এবারে আমরা ঢুকে গেছি আসল যে যেখান থেকে বসন্ত উৎসবে স্টার্ট করা হয়েছিল সেখানে এখানে টিফিন বিতরণ করা হচ্ছে দেখো কেক চক কেক কারা চকলেট দেওয়া হচ্ছে সকলকে যারা পার্টিসিপেট করেছিল তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তো এবারে আমার সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে গেছে ব্যান্ডের লোক এসেছে কিন্তু থাকা আর হবে না তো আমার এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটা তোমাদের জন্য আমি শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো তো দেখো যে বাকি মেয়েগুলো আছে সব আস্তে আস্তে একে একে নাচতে নাচতে কিন্তু ঢুকে যাচ্ছে মণ্ডপের দিকে তো সবারই তো বসন্ত উৎসব চলছে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে তো ভিডিওটি কেমন লেগেছে সকলে জানাতে ভুলবেন না সকলে সুস্থ থেকো ভালো